আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আপনারা ফরিদপুরবাসী, আমার ব্যাপারে অনেকে আতঙ্কিত, এর একটা কারণও আছে। অনেকেই মোবাইলে যোগাযোগ করে প্রতারিত হয়েছেন, মোবাইলে দাওয়াত দেন, কার সাথে কথা বলেন, কাকে টাকা দেন, একবারও হিসাব করেন না। এই জন্যে অনেকে আমার নাম দিয়েই পোস্টার করে, আপনারা যে ধোকা খান, সমস্ত গালিগুলো আমারে দেন, এটা আমি জানিও না। তাছাড়া এরকম আরো তিনটা প্যান্ডেল হইলেও লোক জায়গা দেওয়া দিত না। অনেকে আসার সময় চিন্তা করে, আসলে কি আসবে কি আসবে না। আমাদের আকাবিরদের কিছু রীতিনীতি বলতেছি, আমাদের বাড়িদারের হজরত বলে যে কেউ তোমাকে গালি দিলে তুমি পাল্টা গালি দিও না, তুমি তার জন্য দোয়া করো। কিন্তু দোয়া করার এই অর্থ এটা নয় বাতিলের কাছে মাথা নত করো। দোয়া করার অর্থ এইটা নয় বাতিলের কাছে কথা কয় না, বাতিলের কাছে মাথা, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আমি গালি দেব না, আমি আঙ্গুল উঁচু করে তার প্রতিবাদ করব না, আমি ধৈর্য ধারণ করব, আমি সইব, আমি আল্লাহর মদদের অপেক্ষায় থাকব। আর অপেক্ষায় থাকতে যে যদি আমার জেলে যাইতে হয়, আমার ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, হাসি মুখে ফাঁসির দড়ি মাথা পেতে নিয়ে বরণ করতে রাজি আছি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন থেকে পিছপা হব না। আমাকে কথা বলতে দেন, আমরা দিনের কাজ করব নিয়ত সহি করে। কথা বলে, নিয়ত নিয়ত সহি করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের দিলের মধ্যে সহি বুধ দান করেন। তো বন্ধুগণ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে ওই যুগে ওই এক গ্রুপ আকিদা যাদের গলত তারা কাফের বইলা ফতোয়া দিছে। ঘটনাক্রমে শুনতেছেন বন্ধুরা, ঘটনাক্রমে একদিন থানভী রহমতুল্লাহ আলাই কোনো এক কাজের জন্য ওই এলাকায় ঢুকছে। কোন এলাকায়? যে এলাকা থেকে কি দিছে, গালি দিছে, কাফের বইলা ফতোয়া দিছে। তো ওই আকিদা গলত যাদের, তাদের তো, তারাও তো নামাজ পড়ে, তাদেরও মসজিদ আছে। নামাজের সময় আকিদা গলত ওলাদের মসজিদ থেকে আজান হয়েছে নামাজের সময় আর কি। তো থানভী রহমতুল্লাহ কানে যখন আজান আসছে, থানভী রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এই বেটা চলো যাই, আমরা নামাজ আদায় করে আসি, সালাত আদায় করে আসি। তা সাথীরা বলতেছে, হযরত ইয়ে তো এই মসজিদ তো আকিদা গলত, যাদের আকিদা ভালো না এদের পিছনে তো আমার নামাজ হবে না, আপনি এদের পিছনে নামাজ পড়বেন? থানভী রহমতুল্লাহ বলতেছেন, আজান হয়ে গেছে, ওদের আকিদা খারাপ থাকতে পারে, আমাদের আমল খারাপ করা যাবে না। খুব লক্ষ্য করে শুনতে হবে ভাই, আমাদের এই কারণেই কিন্তু আজকে ফেতনা বেশি বাড়তেছে। আমরা যদি খালি উসুল মান্য ইসলামী আন্দোলন করতাম, একটা জমিদারের বাচ্চারও সাহস ছিল না আঙ্গুল উঁচু করে কথা বলা। নিয়ম মানি না, নিয়ম মানতে যে উল্টা পাল্টা করে ফেলছি, কথা বলেন না কেন? হয়তো নিয়ত সহি কিন্তু কথা সহি না, হয়তো কথা সহি কাজ সহি না, হয়তো কাজ সহি তরিকা সহি না, যে কোনো একটা গলত হয়েছে, যে কোনো একটা কি হয়েছে, গলত হয়েছে। এই জন্য মুসলমানকে হিন্দুরা পর্যন্ত গালি দিতে সাহস পায়। তো থানভী রহমতুল্লাহ বলতেছেন, ওনাদের আকিদা খারাপ হোক, আমাদের আমল খারাপ করা যাবে না। এই সময় যদি আজানের পরে যদি আমরা ঘোরাঘুরি করি, ওনাদের পিছনে নামাজ না পড়ি, তাহলে হয়তো বা ওরা বলতে পারে, এই মৌলবীরা আজান হওয়ার পরও মসজিদে এসে নামাজ পড়ে না, এরা কোন গ্রুপের মৌলবী? এই কথাটা থেকে এইটা আপনারা শিক্ষা নিতে পারেন, আমাদের সমাজে বাংলাদেশে যে সমস্ত ইমামরা মুয়াজ্জিনরা আজান হওয়ার পরও বাজারে ঘোরাঘুরি করে, দোকানে বসে থাকে, সার দোকানে ঘোরাঘুরি করে, এই ইমামকে যে পাবলিক বলতেছে আজান হওয়ার পর হুজুর ঘোরাঘুরি করতেছে, বুঝতে হবে এই বদনামটার কথা ওঠার মূল কারণ, এর জন্য দায়ী হইল আমরা। দায়ী কারা?
কথা বলার সুযোগ করে দিছি কাকে? আম পাবলিককে কথা বলার সুযোগ দিয়ে দিছি। আজান হওয়ার আজান হয়ে গেলে আর আমি একজন আলেম মানুষ, আমি একজন আইএমএ মাসাজিদ, আমি একজন মাদ্রাসার হুজুর, আমি একজন দাড়িওয়ালা, আমি একজন টুপিওয়ালা রাস্তায় থাকতে পারবো না। রাস্তায় থাকলেই আম পাবলিক বদগুমান করবে যে আজান হয়ে গেছে হুজুর এখন কি করে, কথা বল না কেন? দেখেন হাকিমুল উম্মত কাকে বলে? আল্লাহু আকবার। আমরা আমাদের তরিকায় নাই, এই লেবাসের সম্মান দিতে জানতেছি না, যার কারণে এখন ইদানিং অনেক এই লেবাস পরেও বিদর্মীরা আমাদের দোষে দোষী বানাইতেছে। কথা কন না কেন? আকাম করতেছে ওরা, দোষী বানাইতেছে আমাদেরকে। কেন? আমাদেরই দোষ। আমরা এই লেবাসের ইজ্জত রাখতে পারি নাই, আমরা এই দাড়ির ইজ্জত রাখতে পারি নাই। আমরা এই দাড়ি রাখার পরে যদি ঘুষ না নিতাম, আমরা এই দাড়ি রাখার পরে যদি সুদ না খাইতাম, আমরা এই দাড়ি রাখার পরে যদি আমরা অন্যায় অপরাধ না করতাম, আমরা এই টুপি জুব্বা গায়ে দেওয়ার পরে বাতিলের কাছে যদি বাতিলের সাথে যদি আপোষ না করতাম, একে অপর মুসলমান হইয়া মুমিন মুমিন ভাই ভাই হইয়া কান্নাহুম বুনিয়ানুম মারসুদ সিসাডালা প্রাচীরের মতন যদি ঐক্যবদ্ধভাবে দণ্ডায়মান থাকতাম, আল্লাহর কসম কোন বাতিল আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করার সাহস পেত না। আমাদের কাউকে টাকা দিয়ে কেউ কিনে নিছে? কথার কথা, কেউ কিনে নিয়েছে? যার কারণে ফতুয়া তার পক্ষে দেওয়া হচ্ছে? কথা কন না কেন? দেওবন্দের ঘরের সন্তানেরা সব এক ঘরের সন্তান, সব এক ঘরের সন্তান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে যদি কোনো বিজাতিদের পক্ষ নিয়া কোনো মানুষ যদি কোনো আলেমকে অপমান করতে চায়, কোনো আলেমের ব্যাপারে যদি বিষোদ্গার করে, কোনো আলেমের ব্যাপারে যদি আমার বন্ধুগণ মুখে বিশ্রী ভাষা বলে, আমরা তাকে বিশ্রী ভাষায় কথা বলবো না, অশালীনভাবে তার বিরোধিতা করবো না। আমরা দোয়া করবো, আমরা দোয়া করবো, আমরা দোয়া করবো, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে, আমরা তাদের জন্য দোয়া করব। এই দোয়ার মধ্যে যদি দেখি আমাদের কোনো যোগ্য আকাবিরের সন্তানকে নিয়ে একেবারে বিশ্রী কথা বলেছে, অথবা কোনো আকাবিরের সন্তানকে যদি হয়তোবা গৃহবন্দী, হয়তোবা নজরবন্দী, হয়তোবা কারাবন্দী, আমার বন্ধুগণ যখনই দেখব আকাবিরদের সন্তানদের আমার ভাইরা তাদের সাথে রীতিনীতি খারাপ করা হইতেছে, আকাবিরের ইজ্জত রক্ষা করার জন্যে। এই আকাবিরের ইজ্জত রক্ষা করা মানে হইল আউলিয়া কেরামের ইজ্জত রক্ষা করা, আউলিয়া কেরামের ইজ্জত রক্ষা করা মানে হইল সাহাবায়ে কেরামের ইজ্জত রক্ষা করা, সাহাবায়ে কেরামের ইজ্জত রক্ষা করা হইল বিশ্ব নবীর ইজ্জত রক্ষা করা, এক কথায় আহলে সুন্নতুল জামাতের আকীদার ইজ্জত রক্ষা করা। এই আকীদার ইজ্জত রক্ষা করার জন্য রক্ত কেন, জীবন কেন, একবার নয় দুইবার নয় শতবার মরতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করে কোন আকাবিরদেরকে বেঞ্চিত হইতে দেব না। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন আপনারা? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? তাহলে সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকের একটু বলেন তো আল্লাহু আকবার, মোটামুটি আওয়াজ আসে। এবার পিছনে বাইরে আবার বলেন আল্লাহু আকবার, এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার, এবার সামনের বাইরে আর পিছনের বাইরে মিলে জিলে বলেন আল্লাহু আকবার। দেখবেন কিডা কিডা কয় নাই, যেটা বলে নাই মনে করবেন এটা ওই গ্রুপের লোক। খালি দেখেন তো সোনা ভাই কিডা করছে না, দেখেন তো কিডা কয় না, সবাই কয়, তাহলে একটু দুই হাত তোলেন, আবার নামান, আবার তোলেন, এবার মোট করে ধরেন, সরেন, ডাইন বাম নারান, এবার সুরেখন আল্লাহু আকবার, হাত নামান। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে? ইসলামের বিরোধিতা এটা নতুন কিছু নয়, এটা পুরানো আচরণ, যুগে যুগে ছিল, যুগে যুগ ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতও থাকবে। তাই বলে ঘুমে থাকলে হবে না,
কইরে খালিদে কইরে ইয়মর এসেছে নতুন বদর কোথা সে দিক বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম পাড়ানি গীত বলেন এখনো কি গাইতে হবে কথা কয় না যেটা করবে না মনে করবেন এটা হুতুম পেশার গুরু ফেললো রাত্রিবেলায় ঘুম আসছে শেষ রাতে বুম বুম করে খালি দিকবে দেখেন তো কিটা কথা কয় না এখনো কি গাইতে হবে বলেন এখনো কি গাইতে হবে যুবক সোনার ভাইরা বলো এখনো কি গাইতে হবে কিছু লোক আছে দেখবেন এখন ঘুম পাড়াচ্ছে বলে সোনা ঘুমা ঘুমা ও তোমার করার দরকার নাই আমি মিথ্যি কথা করছি এটাই বড় আজান এখন আজান হইতেছে আমাদের যে মুয়াজ্জিনরা ডাক দিতেছে আমাদের আকাবির আকাবিরের সন্তানরা এই আজান শুনে জামাতে হাজির হ আল্লাহর মদদ পাবি আল্লাহর মদদ পাবি কথা ঠিক আছে না আমি জানি যে কিরম লাগতেছে তোদের এ যারা ইসলামের বিরোধিতা ওরা কষ্ট যে এ হুজুরও তো দেখি ওই গ্রুপের হুজুররা তো সব একই গ্রুপের কথা কর না কেন হুজুরদের দরকার নাই কিডা ক্ষমতায় থাকবে কিডা ক্ষমতায় থাকবে না এগুলো অরিজিনাল হুজুরদের দরকার নাই অরিজিনাল হুজুরদের দরকার হলো ক্ষমতা যে আছে থাক ক্ষমতায় থাকার পরে কেউ যদি ক্ষমতার চেয়ার পেয়ে তম্ব করে অহংকার করে ফেরাউনের চরিত্র দেখা ঠিক তখনই হুজুররা মুসা আলাইহিস সালামের ভূমিকা পালন করবে আমরা আর বলবো না যে ইমানি শক্তি কার কত আছে রাস্তায় খেলবো আসো খেলা খেলতে যাবো কেন বাবা আমরা গরিব মানুষ ও তোদের সাথে খেলার মতন আমাদের দরকার নাই কথা কর না কেন আমাদের খেলার দরকার আছে কোনো কথা বলেন না কেন কারণ আমরা খেলতে গেলে কিডা গোলকিপার কেডা রেফারি কেডা আম্পিয়ার এগুলো তোরা দিতেও পারবি না ও হবে না নে কারণ আমরা মদখরকে আম্পিয়ার মানবো না নে রেফারি মানবো না নে তিন চোরকে আম্পিয়ার মানবো না নে নাসির ভাই আসছিল নাকি আসবে এ দুইজন একসাথে থাকতে পারলে যে কি জমা জড়িত আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখলাম তোদের পক্ষে এখন অধিকাংশ কেউ লোক খুব কমে গেছে কারণ কিছু কিছু মুরব্বীরা তোদেরকে হিংসা করতেছে কারণ মন্ত্রিত্বের চেয়ারে যুবকরা এমপির চেয়ারে যুবকরা ব্যবসায়ীদের চেয়ারে যুবকরা মেম্বারের চেয়ারে যুবকরা চেয়ারম্যানের চেয়ারে যুবকরা আলেম ওলামার দলে যুবক আলেমরা বেশি এই জন্য মুরব্বীরা বেশিরভাগ আমাদেরকে পছন্দ করতেছে না আমার বন্ধুগণ যে যেমনে পাইতেছে যুবকদের কোভাবে ঠকাইতেছে কোনো কোনো যুবককে মাদকের মামলা দিয়ে ফাঁসাইতেছে কোনো কোনো যুবককে ধর্ষক বলে আটকায় রাখতেছে কিন্তু আমি একটা জিনিস খুঁজে পাইছি সেটা হইলো যে সমস্ত যুবকদেরকে ধর্ষক বইলা বিচারের কাজ করে দাঁড় করানো হইতেছে ইফতিদিনের মামলার আসামি করে দাঁড় করানো হইতেছে এই যুবকদের পক্ষ নিয়ে অবশ্যই আমি ধর্ষকের বিচার চাই অবশ্যই ইফতিদিনের বিচার চাই কিন্তু আমি বলতে চাই এই বাংলাদেশে যেই কারণে যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে এই কারণগুলো বের করো এই কারণের মধ্যে যদি ন্যাংটা মহিলা পড়ে এই কারণের মধ্যে যদি আমার বন্ধুগণ আমার ভাইরা সিনেমা হলের মালিক পরে অশ্লীল পোস্টার লাগানোর কারণে তাহলে সিনেমা হলের মালিকের বিচার আগে করতে হবে